সীমাশক ইউকে ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে যে কুমড়ো গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিনার উপায় কী এবং কিভাবে আমরা এই স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করতে পারি বা পরাগায়ন করলে সেটার বেনিফিট কী মানে সেটা কি কাজে লাগে সেটি আজকে আমি আপনাদের সাথে আমার এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো অনেক বাগানি আছে যারা বিজ্ঞানার অনেকেই এই কোশ্চেনটা আমাকে করে থাকেন যে আপু পুরুষ ফুল কোনটি এবং স্ত্রী ফুল কোনটি আমরা কিভাবে চিনবো তাছাড়া অনেকে বলে যে আমার গাছে কুমড়ো এসেছে তো কুমড়োগুলো ঝরে যাচ্ছে টিকে থাকছে না সেটার কারণ কি। তো আজকে আমি আমার এই ভিডিওতে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কিভাবে চিহ্নিত করব। তো এখানে আপনারা কুমড়ো গাছে দেখতে পাচ্ছেন একটি ফুল আর এই ফুলটা দেখুন এই যে ডালটা এটা শুধুই ডাল এখানে কিন্তু কিছু নেই ফুলের নিচে কিন্তু কিছুই নেই তার মানে বোঝা যাচ্ছে যে এই ফুলটা হচ্ছে পুরুষ ফুল যে ফুলের নিচে কোনো সবজি জাতীয় কিছু না থাকবে সেটা হবে পুরুষ ফুল এখন আপনি যদি দেখেন আপনার গাছে সেটা হোক আপনার লাউ গাছ হোক কুমড়ো গাছ যে কোনো টাইপের শশা গাছ যে কোনো টাইপের গাছ ফুলের নিচে যদি একটু সবজি ধরনের মানে যে যেটা গাছ যেই গাছই হোক না কেন যদি সবজি ধরনের কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মহিলা ফুল ফুল আর যেহেতু এই ফুলটার নিচে সবজি জাতীয় কিছু নেই তার মানে বোঝাই যাচ্ছে দেখুন এটা হচ্ছে একটা পুরুষ আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এখানে আরেকটা কুমড়ো ফুল আছে এই যে কুমড়ো ফুলটা এই ফুলের নিচে দেখুন খুব সুন্দর একটা কুমড়ো হয়ে আছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মহিলা ফুল তো এখন আমরা এই যে কুমড়ো ফুলে এই যে ফুলটার মধ্যে সবজি হয়ে আছে তো এই ফুল সবজিটাকে আমরা কিভাবে টিকিয়ে রাখবো এবং এই সবজিটাকে আমরা কি কী উপায় অবলম্বন করলে এই সবজিটা খুব তাড়াতাড়ি বড় হবে চলুন সেটা দেখি তো আমাদের যে কাজটি করতে হবে আমাদের গাছে যদি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয় ফুলই ফুটে থাকে তাহলে আমরা যেটা করব এই যে এখানে পুরুষ ফুলটা দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে আরও ফুটন্ত ফুল আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ফুলটা ফুটে আছে এই যে এই ফুলের নিচে কোনো সবজি নেই তো এখন আমি যেটা করব আমি এটা পেরে নিয়ে আসলাম তো এই দেখতে পাচ্ছেন আমি এটা পেরে নিয়ে এসেছি তো এনে এই পুরুষ ফুলের মাঝে যে রেণুটা আছে সেই রেনুটা আমরা কি করব প্রথমে আমরা এই পাপড়ি খুব ভালোভাবে এভাবে ছিঁড়ে নিয়ে মাঝখানের যে অংশটা আছে দেখুন একটু খেয়াল করলে দেখবেন এখানে দেখুন হলুদ হলুদ অনেক রেনু লেগে আছে তো আমাদের কাজ হচ্ছে এই পুরুষ ফুলের মাঝখানের যে রেনুটা এই রেনুটাকে এই মহিলা ফুলের মাঝে যে রেনুটা থাকবে সেখানে আলতোভাবে এভাবে করে একটু টাচ করে দেয়া। তারপর আপনারা যদি চান তাহলেই তা আপনারা যদি চান তাহলে আপনারা যেটা করতে পারেন আমি সব সময় যেটা করি যে এই অংশটা আমি সব সময় ফুলের মাঝে রেখে দেই ঠিক এভাবে রেখে দেই রেখে আমি এই ফুলটাকে একটা সুতো বা যে সমস্ত আপনার লাউ গাছ বা কুমড়ো গাছে এই ধরনের সাপোর্ট থাকে এগুলোকে ছিঁড়ে আমি ফুলটাকে দেখুন বেঁধে দেই তো আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা অ্যান পর্যন্ত দেখলে দেখতে পারবেন তো আমি এই পুরুষ ফুলের রেনুটা মাঝখানে রেখে দিয়েছি এবং আমি এটাকে এভাবে বেঁধে দেবো এখন বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় হয় কি ভ্রমরও আসে তো ভ্রমর দেখা যায় লাউ গাছে বসে বিভিন্ন গাছে বসে ওইখান থেকে রেনো নিয়ে এসে আবার একটার মধ্যে বসে তো অনেক সময় এই ফুলগুলো টিকে থাকে না সেই কারণেই যেন এই গাছটার মধ্যে যেন আর অন্য কোনো ফলের বা সবজির রেনু না যায় এবং যে ফুল যে পুরুষ আমরা দিয়েছি সেই পুরুষ ফুলের রেণুটাই যেন এখানে থাকে সে কারণে আমি বেঁধে দেই তো পরাগায়ন করলে এটাকে বলে হ্যান্ড পলিনেশান বা পরাগায়ন পরাগায়ন করলে আপনার নাইনটি ফাইভ পারসেন্ট সবজিগুলো কী হয় টিকে যায় তাছাড়া অনেক সময় দেখা যায় আপনারা কোশ্চেন করেন যে পরাগায়নের পরেও আমাদের কুমড়োগুলো টিকে থাকছে না সেটা হতে পারে যে মাছি পোকা অনেক সময় মাছি পোকা আসে এক ধরনের সাদা সাদা মাছি পোকা সেই মাছি পোকাগুলো কি করে এসে আপনার যে সবজির মধ্যে বসে যেমন এখানে যদি বসে তাহলে এরা কি করে ডিম পেরে চলে যায় তো সেখান থেকে অনেক বাচ্চার সৃষ্টি হয় এবং আস্তে আস্তে সেই সবজিটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি পরাগায়নের পরে আমরা এখানে একটা পলিথিন ব্যাগ দিয়ে বেঁধে দিতে পারি এবং পলিথিন ব্যাগের নিচের অংশটা আমরা কেটে দেব। তো এটাও করা যায় বিভিন্নভাবেই লাউ এবং কুমড়ো টিকিয়ে রাখা যায় তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার কুমড়ো ফুল গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল ছিনার উপায় এবং আমরা কিভাবে আমাদের এই কুমড়োগুলোকে হ্যান্ড পলিনেশান বা পরাগায়ন হাত পরাগায়ন করিয়ে টিকিয়ে রাখতে পারি সেই ভিডিও তো এখানে অনেকে নতুন বাগানে আছেন আশা করি আমার এই ভিডিওটি দেখলে কিছুটা হলো আপনাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং থাকবেন ধন্যবাদ